অনলাইন ক্লাসের শিক্ষারত শিক্ষার্থী ভাই বোনেরা, আমি মোহাম্মদ আব্দুস সামাদ আজাদ, ইংরেজি শিক্ষক, বাঁকুড়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকে আবার তোমাদের সামনে কিছু আলোচনা করব বলে আল্লাহ আমাকে এখানে হাজির করেছেন। যিনি আমাকে এখানে হাজির করেছেন তার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর যে দোজানের মালিক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাম বর্ষণ করে আজকে আমার অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। যা হোক, আশা করি তোমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহর কৃপায় ভালো আছে এবং দৈনন্দিন যে আমরা অনলাইন ক্লাস নিয়ে আলোচনা করে যাচ্ছি তাতে তোমাদের কিছু না কিছু হলেও উপকৃত উপকার হবে ইনশাল্লাহ। যা হোক, আজকে আমি সেই রাইট ফর্ম অফ ভার্বের ধারাবাহিকতায় টেন্সের উপরেও বেশ কিছু আলোচনা করেছি। আজকে আমি ওই টেন্সের গুরুত্ব আছে কি না সেইটার জন্য এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা হোয়াইট বোর্ডে একটা ব্র্যাকেট ভার্বের, যেহেতু ব্র্যাকেট ভার্বের রাইট করতে হবে সেই ব্র্যাকেট ভার্ব এখানে একটা উপস্থাপন করেছি। এই ব্র্যাকেট ভার্বের স্ট্রাকচার দেখো, এখানে এটা কি টেন্স হবে সেটা এই যে এখানে এইটার উপরে নির্ভর করবে। প্রদত্ত সেন্টেন্সে যদি সিন্স অথবা পর থাকে এবং তারপর টাইম থাকে তাহলে ওটা বুঝতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরে যদি দখল না থাকে তাহলে এই ব্র্যাকেট ভার্বের এটা আমরা কিন্তু রেজাল্ট আনতে পারবো না বা উত্তর দিতে পারবো না। তাহলে টেন্সের গুরুত্ব অবশ্যই আছে। এইটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ধারা কি? প্রদত্ত সেন্টেন্সে সিন্স এবং তারপর টাইম হওয়ার এবং তারপর টাইম যদি থাকে তাহলে ওইটা বুঝতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসনেস তাহলে এটা কীভাবে আমি এর উত্তর লিখছি, তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি সেটা আসি পরে আমরা আলোচনায় নিয়ে আসছি। শিক্ষার্থী বন্ধুরা তাহলে এর উত্তর কী হবে? দে হ্যাভ বিন প্লাস ক্যাশ রয়েছে, ক্যাশিং ক্যাশিং ফিস এফ আই ফিস সিন্স এস আই এন সি সিন্স মর্নিং এম ও আর মর্নিং। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে যে ব্র্যাকেট ভার্ব ছিল সেই ব্র্যাকেট ভার্বের উত্তর হচ্ছে এখানে কী হবে তাহলে এই জাতীয় যদি সেন্টেন্স থাকে তাহলে সাবজেক্টের পরে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আসবে আর মূল ভার্বের প্রেজেন্ট ভার্বের সাথে আইনযোগ হবে এবং বাদবাকি অংশগুলো ওখানে থেকে যাবে। শেখাতে বন্ধুরা এ হচ্ছে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দ্বারা এই উত্তর করতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চিহ্ন বা চিনা এবং তার স্ট্রাকচার যদি মনে না থাকে তাহলে কিন্তু আমাদের এটা হবে না, করা সম্ভব হবে না, কঠিন হয়ে যাবে আর মুখস্থ করেই কোনো কিছু সব মুখস্থ নাও আসতে পারে। তাহলে এর কী হবে? সাবজেক্ট স্ট্রাকচার গঠন সাবজেক্ট প্লাস have অথবা has been plus v plus ing plus object plus extension object plus sinc since অথবা ফর প্লাস টাইম টিআই টাইম প্লাস এক্সটেনশান থাকতে পারে। এই শিক্ষার্থী বন্ধুরা এই স্ট্রাকচারটা যদি আমাদের মনে থাকে তাহলে আমাদের এই জাতীয় কোনো উদাহরণ যদি আমাদের সামনে আসে তাহলে এই স্ট্রাকচার অনুসারে আমরা ওটা করতে পারবো। এখানে থার্ড পার্সন প্লুরাল, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে হ্যাজ বিন আসবে আর সব কিছুই একই রকম থেকে যাবে। শিক্ষার্থী বন্ধুরা তো এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পরে এরকম যদি প্রশ্ন আসে তাহলে এখানে উত্তর হবে আর উত্তর এখানে দেখা যায় সাবজেক্ট উত্তর এটা এবং মূল গঠন হচ্ছে এটা। এই মূল গঠন আমাদের মনে রাখতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পরে যদি কোনো প্রশ্ন আসে
রাইট ফর্ম আর ভার্বের ক্ষেত্রে, তাহলে আমাদের সহজে আমরা তার উত্তর করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমাদের এই প্রায় টেন্স আমরা শেষের দিকে গেছি, তা শেষের দিকে আর আছে কিছু অংশ, দূরে একটা আছে। তা যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা এই টেন্সের শেষ পর্যায়ে এসে গেছি। টেন্সের শেষ পর্যায়ে শেষ করার পর আমরা আরও কিছু স্পেসিফিক রাইট ফর্ম আর ভার্বের নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকবো। তাই এর থেকে তোমরা নিশ্চয় উপকৃত হবে, আর উপকৃত হলে পরীক্ষায় সেগুলো তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে আজকে আমার একটা একটা করে যাচ্ছে, এই জন্য যে একসাথে অনেকগুলো হলে ওটা বিতৃষ্ণা এসে যাবে, তাই ছোটো ছোটো করে, ছোটো ছোটো হলে, ছোটো ছোটো হলে সেগুলো দেখতেও ভালো লাগে এবং পড়তেও ভালো লাগে। অনেক সাথে এক গাদা বা অনেকগুলো দিলে সেখানে সেগুলো কিন্তু আর যে অনেকগুলো দেখে একটা বিতৃষ্ণা জেগে যায়। তাই আমি আজকে আর আলোচনা দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে পরবর্তীগুলো আলোচনা করে তারপর ধারাবাহিকভাবে আমরা রাইট ফর্ম ভার্বের শেষ পর্যায়ের দিকে যাওয়ার চেষ্টা করবো। তাই আজকে আর আলোচনা না থাকায় তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী ক্লাসে অংশগ্রহণের জন্য আহ্বান রাখি আমার আজকের এই স্বল্প পরে আমার ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, আল্লাহ ভরসা।